ভিউয়ার্স আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রাবিয়াস কুকিং ডায়েরি থেকে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বিয়ে বাড়ির স্টাইলে শাহি বোরহানি। আমরা কম বেশি সবাই বোরহানি খেতে খুবই পছন্দ করি, এক একজন এক একভাবে এই বোরহানি তৈরি করেন। আমি যেভাবে বিয়ে বাড়ির স্টাইলে শাহি বোরহানি তৈরি করি তা আজ আপনাদের করে দেখাবো। আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নিই আমরা কিভাবে এই রেসিপিটি তৈরি করি। এই রেসিপি তৈরি করতে আমার যা যা লাগবে তা হলো মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি, ধনিয়া হাফ কাপ, পুদিনা হাফ কাপ। একসাথে এই দুটি উপকরণকে আমি বেটে নিব। সাদা সরিষা বাটা 1 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, বিট লবণ 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, ভাজা ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, ঘরে পাতা দই 1 কেজি, ঠান্ডা পানির মধ্যে আইস কিউব 1 কাপ। প্রথমে আমি একটি ব্লেন্ডারে বড় জার নিব। জারের মধ্যে আমি প্রথমে দিয়ে দিব 1 কেজি টক দই। এরপর একে একে আমি সমস্ত মশলা উপকরণগুলি দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব চিনি। চিনি আমি প্রথমে সবটুকু দিব না, প্রথমে আমি 4 টেবিল চামচ চিনি দিব। টেস্ট বুঝে পরে লাগলে আমি আবারও অ্যাড করব। এখন আমি সব উপকরণ ব্লেন্ড করে নিব। এখন আমি আইস কিউব ও অল্প ঠান্ডা পানি দিয়ে দিব। এখন আবারও আমি সমস্ত উপকরণ ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে আমি একটু বোরহানি চামচ দিয়ে টেস্ট করে দেখব সব উপকরণ দেওয়া ঠিক আছে কি না। আমার বোরহানির মিষ্টি একটু কম হয়েছে তাই আমি আবারও 1 টেবিল চামচ চিনি এর মধ্যে অ্যাড করেছি। এবার আমি আবারও ভালো মতো বিট করে নিব। এখন আমার শাহি বোরহানির টেস্ট একদম পারফেক্ট হয়েছে। ঠান্ডা ঠান্ডা বোরহানি ঢেলে উপরে পুদিনা পাতা দিয়ে গার্নিশিং করে পরিবেশন করব। এই তো তৈরি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে তৈরি করে নেওয়া বিয়ে বাড়ির শাহি বোরহানি। আশা করি বাসার সবাই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।